আমার মিষ্টি মিষ্টি ছেলেমেয়েরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমরা তোমাদের অ্যাক্টিভিটি টাক্ প্রথম পেজটা কমপ্লিট করে ফেলেছ অ্যাবিলিটি ইন কমিউনিকেট যেটা আমরা প্রথম ভিডিওতে পেয়েছিলাম আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের পরের যে অ্যাক্টিভিটি টাস্কটা আছে অর্থাৎ অ্যাবিলিটি ইন কো রিলেট সমন্বয় স্থাপনের সক্ষমতা সেই পেজটা নিয়ে ঠিক আছে তবে এই পেজটা কিন্তু মানে এই অ্যাক্টিভিটি টাস্কটা কিন্তু ভীষণ সোজা আমি জানি তোমরা সবাই নিজেরাই এটা করে ফেলতে পেরেছ এতই সহজ কোয়েশন করা হয়েছে কিন্তু যারা এখনো কর নি তারা একটু বুঝে নাও আর যারা করে নিয়েছো তারা একটু মিলিয়ে দেখে নাও ঠিকঠাক করেছো কিনা। না দেখো প্রথম দিকে তোমাদের যেটা দেওয়া হয়েছে এক নম্বরে বলেছে ফাঁকা ঘরে যুক্তবর্ণ বসিয়ে শব্দ গঠন করো দুটো দিয়েছে এক এক করে আছে প্রথমটা কি দিয়েছে প্রথমটা দিয়েছে তোমাদের অ তারপরে একটা খুব দিয়েছে ন দিয়েছে তারপর একটা দিয়েছে ম তারপরে একটা দিয়েছে দিয়েছে ল তোমাকে কি করতে হবে তার মাঝখানে একটা যুক্ত বর্ণ বসাতে হবে অর্থাৎ তুমি যদি উময় গয়ে বসাও হুম তাহলে তোমার কি হচ্ছে অঙ্গন অ উময়গয় ন অঙ্গন আবার ম উময়গয় ল মঙ্গল ঠিক আছে তাহলে উম যোগ গ এই যুক্তবর্ণটা বর্ণটা উময় গয় হয়ে এখানে তুমি বসাচ্ছ উময় গয় করে অঙ্গন আর মঙ্গল পরেরটার ক্ষেত্রে তোমাদের বলে দিই একটু প্রিন্টিং মিস্টেক আছে এখানে নিশ্চয়ই যে অন্তস্তি ওটা আছে ওটা ম হবে হুম তোমাদের সহজ পাঠে তোমরা একটা গল্প পড়েছিলে না শক্তিবাবু আর আক্রমের একটা গল্প বাঘের গল্প ছিল সেখান থেকে কিন্তু এই যুক্ত এই ক্ষোভটা করতে দেওয়া হয়েছে অর্থাৎ সেখানে তোমরা আক্রম বিক্রম এই শব্দগুলোর সাথে পরিচিত হয়েছিলে আর সেখানে কয়রা এই যুক্ত বর্ণটা তোমরা পড়েছিলে সেখান থেকেই তোমাদের এই যুক্তবর্ণের করতে দেওয়া মানে এই হয়েছে তাই এখানে প্রথমে আ তারপরে একটা ক্ষোভ আর ওটা অন্তস্থি হবে না ওটা ম হবে আর এখানে রয়েছে বয়রশ্মি তারপরে একটা ক্ষোভ তারপরে ম অর্থাৎ মাঝখানে বসবে কয়রফলা অর্থাৎ বিক্রম আর আক্রম ওকে নাম্বার টু কি বলেছে দেখো দুইটায় আসি বন্ধনী থেকে একই অর্থ বিশিষ্ট শব্দ নিয়ে শূন্য স্থানে বসাও অর্থাৎ তোমাকে নিচে দেখো একটা বন্ধনী দিয়েছে সেখানে অনেকগুলো শব্দ দিয়ে দিয়েছে যেমন মস্তক মূল্য রাত্রি পুষ্প আর পুত্র হুম এবার তোমাকে ওপরে ক খ গ ঘ বলে তোমাকে অনেকগুলো শব্দ দিয়েছে প্রত্যেকটা শব্দের একটা করে আবার অর্থ আছে বা একই রকম মানে আছে সেগুলো তোমাকে ওই বন্ধনী থেকে বেছে নিয়ে ওখানে বসাতে হবে যেমন ছেলে ছেলে বলতে আমরা কাকে বুঝি পুত্রকে বুঝি ছেলের আরেকটা অর্থ হচ্ছে পুত্র তাহলে পুত্রটা তার পাশে বসিয়ে দিচ্ছ তারপর হচ্ছে ফুল ফুলকে আমরা আরেকটা কি অর্থ ব্যবহার করি ফুলের ক্ষেত্রে পুষ্প হুম তাহলে পুষ্পটা বসিয়ে দিচ্ছ ফুলের পাশে তারপর হচ্ছে মাথা মাথাকে খুব বাংলায় আমরা কি বলি মস্তক তাহলে মাথার পাশে মস্তক শব্দটা বসাচ্ছ তারপর আছে রাত রাতকে আমরা কি বলি রাতকে বলি আমরা রাত্রি তাহলে এই রাত্রি শব্দটা রাতের পাশে বসিয়ে দিচ্ছ তারপর হচ্ছে এই মূল্য শব্দটা আমরা দামের পাশে বসিয়ে দিচ্ছি ক্লিয়ার হলো অর্থাৎ তুমি প্রথমে যে শব্দগুলো পেলে ছেলে ফুল মাথা রাত আর দাম এগুলোর খুব ভালো বাংলাগুলো হচ্ছে এই মানে মস্তক মাথাকে ভালো বাংলায় বলি মস্তক হুম ফুলকে ভালো বাংলায় বলি আমরা পুষ্প রাতকে খুব ভালো বাংলায় বলি রাত্রি মাথাকে বলছি মস্তক দামকে বলছি কি মূল্য ছেলেকে বলছি পুত্র ক্লিয়ার হলো প্রত্যেকটাই এক নম্বর করে আছে চলে পরের কোয়েশ্চেনটা কোয়েশ্চেন নাম্বার থ্রি সিলেক্ট ওয়ার্ডস ফ্রম ইচ কালাম অ্যান্ড construct sentences অর্থাৎ তোমাকে বেছে নিতে হবে শব্দগুলোকে কোথা থেকে না এই কলামগুলো থেকে এবং তোমাকে construct sentences অর্থাৎ তোমাকে বাক্যটাকে তৈরি করে নিতে হবে শব্দগুলো বেছে নিয়ে বাক্যটাকে তৈরি করছো কিভাবে করছো তোমার বাঁ হাতে কি কি দিয়েছে this দিয়েছে that দিয়েছে these দিয়েছে আর those দিয়েছে তোমরা খুব ভালো করেই জানো আগের অ্যাক্টিভিটি টাক্সে আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম এটার ব্যাপারে যে কখন ইজ বসছে কখন আর বসছে তাই না বি ভার্বের অ্যামেজার তিনটে ভাগ আছে ইজ আমরা বসাচ্ছি সিঙ্গুলার একটা জিনিস বোঝাতে আর বসাচ্ছি অনেকগুলো জিনিস বোঝাতে মানে বহু বছর যখন আমরা প্লুরাল ফর্ম করছি তাহলে এখানে কি হচ্ছে দিস ইজ আ ফোন ক্লিয়ার হলো দ্যাট ইজ দ্যাট ইজ তুমি কী করতে পারো দ্যাট ইজ দ্য সান দ্য সান মানে অনেক দূরে দেখাচ্ছ তো ওই হয় সূর্যটি দ্যাট ইজ দ্য সান তারপরে চলে এসো দিজ টি এইচ ইএসি দিজ দিস ইজ এবার দিস ইজ কখনোই তো হচ্ছে না দিজের সাথে তাহলে তুমি কী যোগ করবে আর যোগ করবে দিস আর দিজ আর বলে কিন্তু এখানে কোনোটাই হবে না কেন হবে না তার কারণটা হচ্ছে স্টার্স যেটা বোঝায় তারা। তারাগুলো কিন্তু অনেক দূরে থাকে আমাদের থেকে তাকে তখন আমরা দেখাতে গেলে কি বলি দোজ দোজ আর স্টার্স ওইগুলো হয় তারা মানে অনেকগুলো তারা এবং সেগুলো দূরে আছে বলে আমরা দোজ এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি তাহলে ডিজের ব্যবহারটা আমাদের এই মুহূর্তে এখানে আর কোথাও হবে না এটা তোমাদের একটা এক্সট্রা ওয়ার্ড দিয়েছে তোমাদের বুদ্ধি কতখানি সেটা পরিমাপ করার জন্য তাই না তাহলে বাংলা শিক্ষা পোর্টালের তরফ থেকে তোমাদের জন্য যে কোয়েশ্চেন পেপারটা আসছে তাহলে বুঝতে পারছো যে সেই কোয়েশ্চেন পেপারটা কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে দেখে নিচ্ছে তোমরা কতটা ভালো বুদ্ধি রাখতে পারো হুম তাহলে তাহলে পড়ে রইলো কে একা পড়ে রইল পিকচার হুম তাহলে এখানে পিকচারের কিন্তু কোনো এস নেই এস থাকলে কিন্তু আমরা করতে পারতাম দিজ আর পিকচার্স তখন কিন্তু আমার দিজ আর পিকচার্স হতো যদি আমার পিকচারের শেষে একটা এস যোগ হতো হুম কিন্তু যেহেতু পিকচার মানে সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি দিস ইজ পিকচার এই হয় একটা ছবি বা এই হয় ছবি দিস ইজ পিকচার ক্লিয়ার হলো তাহলে এভাবে আমরা কি করছি সেন্টেন্সটাকে তৈরি করছি করে কোথায় বসাবো না যেহেতু এই পেজটার পেছনে একটা ব্ল্যাঙ্ক সাইড রয়েছে সেখানে তোমরা অবশ্যই লিখবে নাম্বার দেবে নাম্বার থ্রি বলে নাম্বার দিয়ে তাহলে সেন্টেন্সগুলোকে এভাবে গুছিয়ে লিখে নিচ্ছ চলে এসো পরেরটাতে চারেরটায় কি বলেছে ক স্তম্ভের সঙ্গে খ মেলাবে আবার ক্ষয়ের সাথে গকে মেলাবে ভীষণ মজার অঙ্কগুলো দিয়েছে অর্থাৎ কতে তোমাকে কতগুলো অঙ্ক বলে দিয়েছে এবার ক্ষয়ের মধ্যে সে অঙ্কের ফলগুলো দিয়েছে অর্থাৎ যোগ করলে করলে কত কত আসছে আসছে বিয়োগ গুণ করলে কত আসছে ভাগ করলে কত আসছে অর্থাৎ ফলাফলটা দিয়ে দিয়েছে ক্ষে এবার তোমাকে কয়ের সাথে একবার খকে ম্যাচ করতে হবে আবার তোমাকে গয়ের সাথে খকে ম্যাচ করতে হবে তাহলে আমরা প্রথমে ক আর খকে নিচ্ছি দেখো কয়ের অঙ্কের প্রথমটা কি আছে প্রথমে আছে চল্লিশ ভাগ চার চার দিয়ে তুমি চল্লিশকে ভাগ করছো খাতা কলম ব্যবহার করতে পারো আর যদি মুখে মুখে করতে পারো তো অতি উত্তম তোমরা নাম চারের ঘরে নাম পাই জানো চার দশকে চল্লিশ তাহলে চার দিয়ে চল্লিশকে ভাগ করলে আমি দশ পাচ্ছি তাহলে তুমি কিভাবে আরো চিহ্ন দিয়ে মেলাচ্ছ তুমি দেখো তোমার ক্ষয়ের রোতে নিচের ঠিক পরেরটাতে দশ লেখা আছে তাহলে ওইভাবে দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছ অয়ের সাথে ওই দশ নম্বরটাকে মিলিয়ে নিচ্ছ আতে কি দিয়েছে আট ভাগ চার না আট যোগ চার আট যোগ চার তাহলে আটের সাথে চার যোগ করলে কত হচ্ছে আটের সঙ্গে চার যোগ করলে হচ্ছে বারো হুম বারো আছে একদম নিচে তাহলে এটাকে তুমি দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছ উন উনিশ বিয়োগ ছয় তাহলে উনিশ থেকে ছয় বিয়োগ করলে কত হয় উনিশ থেকে ছয় বিয়োগ করলে হয় তেরো দেখো তেরো কোথায় আছে সেকেন্ডটাতে আছে তাহলে তেরোর সাথে এটা ম্যাচ করে দিচ্ছ তিন দুগুণে ছয় এটা তোমরা সবাই জানো প্রতিটাই তোমরা সবাই জানো তাও আমি বলে দিচ্ছি তিন দুগুনে ছয় এটাকে দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছ। এবার দশ আর দশ 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 যোগ করলে কত হচ্ছে কুড়ি তাহলে কুড়ির সাথে এটাকে ম্যাচ করছো তাহলে তোমার এদিকের ম্যাচিংটা কি হলো দাগ দিয়ে মেলানো হয়ে গেল। এবার তুমি চলে এসো গয়ে এবার গয়ের সাথে তুমি আবার খকে ম্যাচ করবে গয়ে কি দিচ্ছে তিন গুণ চার তিন চারে বারো তাহলে তুমি কি করছো তিন চারে বারো দেখো একদম লাস্টে আছে আর এমনভাবে দাগ দেবে বারে বারে বলছি যিনি খাতা দেখবেন টিচার যখন খাতা দেখবেন তোমার যেন এই কোয়েশেন পেপারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ এতে কিন্তু নাম্বার রয়েছে নাম্বারটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর ওপরেও কিছুটা নির্ভর করছে কারণ এখন থেকে যদি তোমরা সুন্দর পরিষ্কার করে খাতাটাকে মেনটেন করতে শেখো এই হ্যাবিটটা কিন্তু তোমার যত বড় হবে তত বেশি আরও পোক্ত হয়ে যাবে তোমার আরো বেশি ভালো হবে হুম তাই পরিষ্কারভাবে কিন্তু দাগগুলোকে বুঝিয়ে দেবে যাতে কোনো হিজিবিজি না হয় তাহলে তিন চারে বারো একদম সোজা দাগ কেটে এখানে মিলিয়ে দিচ্ছ স্তম্ভের সাথে পনেরো থেকে পাঁচ যোগ করলে কত হচ্ছে দশ দশের সাথে এটা ম্যাচ করছো তিন যোগ তিন যোগ করলে কত হচ্ছে ছয়টা পাশাপাশি রয়েছে মিলিয়ে দিচ্ছ পাঁচ গুণ চার চার পাঁচে কুড়ি তাহলে ওপরের সংখ্যার সাথে মিলিয়ে দিচ্ছ সাত যোগ ছয় সাত আর ছয় যোগ করলে কত পাই তেরো তেরোর সঙ্গে এটা মিলিয়ে দিচ্ছ দাগগুলো যখন কাটবে সুন্দরভাবে কেটো যেন কারোর গায়ের সাথে কারোর গা লাগলেও যেন হিজিবিজি না হয়ে যায় ঠিক আছে তাহলে কত নম্বর রয়েছে এখানে তোমার প্রত্যেকটার মধ্যে কিন্তু দুই নম্বর আছে অর্থাৎ রয়েছে এটার মধ্যে তাই না তাহলে দেখছি কি তোমাদের এই কোয়েশ্চেন পেপারটা কিন্তু ভীষণ সহজ করা হয়েছে আর তোমরা বুঝে গেছো খুব সুন্দরভাবে করে নিচ্ছ কোনো অসুবিধা একটু তোমাদের হবে না তাহলে নেক্সট ভিডিওটা ফলো রেখো নেক্সট অ্যাক্টিভিটি টাস্কের জন্য অনেক